হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করবো ত্রিপুরা রাজ্যের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো আমরা কিছু কোয়েশ্চেন ডিটেলসে এবং কিছু কোশ্চেন এমসি আকারে জানব তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমরা আজকে শুরু করি আমাদের প্রথম কোশ্চেন এটা হলো একান্নতম স্টেট লেভেল সায়েন্স এক্সিবিশন এটা কোথায় হয় এটা হয় মহারানী তুলসুবরতী গার্লস এইচ এস স্কুলে তো এটা ইনোগ্রেটেড করেন আমাদের সিএম ডাক্তার মানিক শাহ ঠিক আছে নেক্সট এখানে বলা হলো ফিশ ফেস্টিভ্যাল দু এটা অর্গানাইজ করা হয় পূর্বাশা কমপ্লেক্স আগরতলাতে তো এটাও ইনোগ্রেটেড করেন কি আমাদের সিএম ডাক্তার মানিক শাহ নেক্সট তোমরা এটা দেখে নিবি আহরন ইডু স্মার্ট প্রাইভেট লিমিটেড দুইটা স্টার্ট আপ ত্রিপুরার ঠিক আছে তো এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি এটা তোমরা দেখে নিও স্টার্ট আপ সম্বন্ধে দুইটা এখানে ওএনজিসি যেটা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশান তারা নতুন করে সাবরুমে ন্যাচারাল গ্যাস পায় এটা কোথায় এটা লোকেশন হলো বানারা বাড়ি রিজন মাগ্রাম এডিসি ভিলেজে ঠিক আছে যেটা রূপাইছড়ি ব্লকের আন্ডারে তাছাড়া তারপরে কোশ্চেন হলো আগরতলা দেওঘর আগরতলা উইকলি যে ট্রেন এটা শুরু করেন ত্রিপুরা থেকে এটা ড্রপ করেন আমাদের সিএম ডাক্তার মানিক শাহ নেক্সট হল নেম অফ দ্য আইকন অফ ত্রিপুরা যেটা নমিনেটেড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকে অপশান হল শ্রীমতী দীপা কর্মকার সি বিপ্লব কুমার দেব সি সৌরভ গাঙ্গুলি সি ইন্দ্রসূহা রেড্ডি তো এটা সঠিক আনসার হলো অপশান এ শ্রীমতী দীপা কর্মকার হাউ মেনি রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমরা জানি যেটা নর্থ বেঙ্গল থেকে আনা হয় ঠিক আছে শিবাজল অভয়ারণ্য তো এটা কয়টা এটার একটা দুইটা তিনটা তো এটা সঠিক আছে হলো অপশান বি দুটা রয়্যাল বেঙ্গল টাইগার আনা হয় তারপরের কোশ্চেন হলো পেশি পাঁচল অভয়ারণ্যে নর্থ বেঙ্গল জোথ থেকে হ্যাঁ তো কয়টা অ্যানিম্যাল আনা হয় অপশান হলো দশটা অপশান বি বারোটা অপশান সি আঠারোটা অপশান ডি বিশটা তো এটার সঠিক অ্যান্সার হলো অপশান সি আঠারোটা তারপরে কী কারণে কী কারণে দুই দিন হ্যাঁ ক্লোজ টু ভিজিটর ফর টু ডেজ সিপাইজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দুই দিন বন্ধ রাখা হয় কী কারণে তো এটার কারণ হল যে সটি ক্যান্সার হলো অপশান ডি ফর সেফটি ডিউরিং অ্যানিম্যাল লোডিং অ্যান্ড আনলোডিং ঠিক আছে অপশান ডি হলো শটি ক্যান্সার তো এটার প্রাইমারি সিগনিফিকেন্স অফ দ্য এনিমেল এক্সচেঞ্জ প্রোগ্রাম এটার প্রাইমারি সিগনিফিকার গুরুত্ব তো এটারও সঠিক অঞ্চল হলো অপশান বি কনভার্শান অ্যাফোড অ্যান্ড বায়োডাইভার্সিটি তো অপশান বি হলো শটিকাঞ্চার তো এখানে দেওয়া আছে যে আঠারোটা এনিমেল কী কী তোমরা দেখে নিও তাছাড়া ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকেও ত্রিপুরা থেকেও কিছু এনিমেল সেন্ড করা হয় নর্থ বেঙ্গল জুতে তো এটা কি কী আছে এখানে তোমরা দেখে নিও তারপর হলো এই বছর কিছুদিন আগে শেষ হলো কিছুদিন আগে আগরতলা বুক ফেয়ার দু হাজার চব্বিশ যেটা কোথায় হয় ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাপানিয়াতে তো এটা উদ্বোধন করেন কে সিএম আমাদের ত্রিপুরাজের সিএম ডক্টর মানিক শাহ তো এটা কততম ছিল এবার তো এটা মোটামুটি সবাই জানি এটা যে অপশান সি ফোরটি টু বিয়াল্লিশতম থিম এই বছরের আগরতলা ফেয়ারের থিম কী ছিল অপশান হলো বাসুদে বা কুটুম্বকম অপশান বি টেকনোলজি অ্যান্ড ইনোভেশান অপশান সি আওয়ার ত্রিপুরা ত্রিপুরা অপশান ডি ভব্য ভারত ফের সঠিক আনসার হলো অপশান ডি ভব্য ভারত তোমরা এখানে দেখে নিও আমি এখানে দিয়ে দিয়েছি সবার লিস্ট কে কী এবার অ্যাওয়ার্ড পেয়ে পেয়েছে তো এখানে জন আছে চোদ্দো জনের নাম আছে তোমরা এটা দেখে নিও আমি এখানে বলছি না তোমরা এটা দেখে নিও যুব অ্যাওয়ার্ড কে কে পেয়েছে চারজন তোমরা দেখে নিও তাছাড়া যে কেবি কেবিনেট ডিসাইড লঞ্চ অফ চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তো ওইটারও ফেসিলিটি কী কী ফ্যাসিলিটি দেওয়া হবে এটা ফুল ডিটেলস এখানে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা কীভাবে হবে ডিটেলস তোমরা দেখে নিও এখান থেকে হু ওয়াজ ইনোভারটেড আই সি এ আর এ হাজার চব্বিশ প্রোগ্রাম অ্যাট ইকফাই ইউনিভার্সিটি তাকে উদ্বোধন করেন অপশান এ হল ডক্টর মানিক সাহা অপশান বি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি অপশান সি ডাক্তার বিপ্লব হালদার অপশান ডি শ্রীমতী প্রতিভা ভূমিক তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি গভর্নর অফ ত্রিপুরা এটা সঠিক অ্যান্সার অপশান বি এখানে আমাদের ত্রিপুরা থেকে সক্ষম দাস সক্ষম দাস সে কি করে সে তার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম করে নেন ঠিক আছে তোমরা দেখবে দ্য দিব্য দিব্যা কলা মেলা আগরতলা ইউনিভাইটেড বাই কি এটা উদ্বোধন করেন দিব্য কলা কলামেলা অপশান এলো শ্রী রতনলাল নাথ অপশান বি শ্রী টিঙ্কুরয় অপশান সি শ্রী রাজীব ঘোষ অপশান ডি ডাক্তার মানিক শাহ তো এটা সঠিক আনসার হলো অপশান এ শ্রী রতন লাল নাথ অপশান এ হলো সঠিক অ্যান্সার এই ফার্স্টটা ত্রিপুরা থেকে যদি বলে আমাদের কোন জিনিসটা বা কোন অনুকুটি বা পিলাক বা ত্রিপুরাশ্বরী মন্দির আছে ভুবনেশ্বর টেম্পল আছে তো কোন জিনিসটা আমাদের প্রথম অনুকুটি অনুকুটি এটা প্রাইমারিটি ডিসপ্লে অন দ্য ইন্ডিয়ান রেলওয়ে লোকোমোটিভ ইঞ্জিনের উপরে তোমরা ছবি দেখতে পাচ্ছ ইঞ্জিনের উপরে অন্য কোটি লেখা রেলওয়ে ইঞ্জিনের উপরে অন্য লেখা ঠিক আছে টেন ডেজ হ্যান্ডিক্রাফ্ট এক্সিবিশন অ্যান্ড ফেয়ার এটা অর্গানাইজ হয় তেলিয়ামাতে তো এটা ইনিগ্রেটেড করেন কে মিনিস্টার বিকাশ দেববর্মা তাছাড়া চেয়ারম্যান অফ ক্যান্সার হসপিটাল রোগী কল্যাণ সমিতি ক্যান্সার হসপিটাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলো শ্রী রতন রতন চক্রবর্তী এমএলএ রতন চক্রবর্তী তোমার ডিটেলস দেখে নিও এখানে বলা হলো ডোনার থেকে পাঁচটা প্রজেক্ট এপ্রুভ করা হলো তো এগুলি কী কী তোমরা দেখবে ড্রাগ ডি এডিকশান সেন্টার হবে বিশ্রামগঞ্জে তাছাড়া এখানে আছে আগতরা ডেন্টাল কলেজ এগুলি সব তোমরা দেখে নিবে এখান থেকে ঠিক আছে আরধ্য দাস চেস মাস্টার তো এটা টুয়েলভ এডিশান অফ ন্যাশনাল স্কুল স্কুলস চেস চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশে ব্রোঞ্জ পাই ব্রোঞ্জ মেডেল পাই ঠিক আছে অফ পার্লামেন্ট সি রেব তি ত্রিপুরা ইনুগ্রাইটেড সেভেন ডে লাই হা হারাবো ফেস্টিভ্যাল উদ্বোধন করেন ঠিক আছে লাই হারাবো ফেস্টিভ্যাল খানে করা হয় বাজালঘাট আন্ডার বামুটিয়া ব্লক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিলেটেড হয় তপন লোধ মন রাখবে তপন লোধ হু ওয়াজ ইনোগ্রেটেড এ ভেটেনারি হসপিটাল আম পলি ক্লিনিক ওয়াজে অভয় ইন অভয়নগর আগরতলা অপশান হলো শ্রী সুধাংশু দাস অপশান বি ডাক্তার মানিক শাহ অপশান সি রতনলাল নাথ অপশান ডি ইন্দ্রসেন রেড্ডি তো এটা সঠিক আনসার হলো অপশান এ শ্রী সুধাংশু দাস ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জনপ্রিয়তার দিক থেকে ভারতের কততম মানে মুখ্যমন্ত্রীদের মধ্যে কত নম্বর অবস্থানে রয়েছে অপশান এ দুই নাম্বার অপশান বি তিন নাম্বার অপশান সি এক নাম্বার অপশান ডি পাঁচ নাম্বার তো ওনার র্যাঙ্ক অপশান ডি পঞ্চম স্থান ফিফথ ঠিক আছে ডাক্তার মানিক সাহা ইনোভেট করেন একটা পাইলট প্রজেক্ট হর্টিকালচার থ্রু অর্গানিক ফার্ম অ্যান্ড ইনসাইড ড্রেনিং ট্রিটমেন্ট প্লান্ট এটা কোথায় হয় অ্যাট ওল্ড রিক্সা স্ট্যান্ড ইন নাগরতলা আগরতলা পরদালি সরস্বতী পূজা দুই হাজার চব্বিশ হাইট অফ সরস্বতী আইডল এটা মোটামুটি সবাই জানে যারা আগরতলায় আছে এটার হাইট কত এটার সঠিক অ্যান্সেলের অপশান এ চল্লিশ ফুট আর এই চল্লিশ ফুট হওয়ার পিছনে একটা কারণ হলো এটা এই পূজাটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চল্লিশতম ওয়ার্ডে হয় তাই এটা চল্লিশ ফুট উচ্চতা চলতি প্রতিমার উচ্চতা ছিল চল্লিশ ফুট চল্লিশতম ওয়ার্ড হয় পূজাটা ঠিক আছে শ্রীপঞ্চমী মেলা দুই হাজার চব্বিশ অর্গানাইজড বাই তেলিয়ামুরা মিউনিসিপ্যাল কাউন্সিল কে বাইকে কে করেন অপশন এ শ্রীমতী কল্যাণী রয় ডাক্তার মানিক শাহ রতনাল নাথ শ্রীমতী প্রতিভা ভূমিক তো এটা সঠিক আনন্দ অপশন এ শ্রীমতী কল্যাণী রয় সীমা চাকমা ত্রিপুরা থেকে সীমা চাকমা ত্রিপল এম এ করেন চাকমারোর থেকে ত্রিপুরা চাকমাদের মধ্যে ফার্স্ট সীমা চাকমা টিপলেমি এ করে ঠিক আছে এবার ত্রিপুরা থেকে তেইশটা হাতি ত্রিপুরা সরকার তেইশটা হাতি গুজরাটে পাঠাবে কোথায় জামনা করে এটা মনে রাখবে তেইশটা হাতি কোথায় পাঠাবে জাম্ন করে যারা যারা টিসিএস দেবে আপকামিং তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সব কিছু তারপর হলো এখানে বলা বলা হলো যে রুটি রেশন সোপে ডায়েরি প্রোডাক্ট ঘি কার্ড পনির আইসক্রিম পাওয়া যাবে আগরতলাতে পনেরোটি রেশন শপে তো এটা এগ্রিমেন্ট করে ত্রিপুরা গভর্নমেন্টের সাথে কার গুমতি কোপারেটিভ মিল প্রডিউসার ইউনিয়ন লিমিটের সাথে ঠিক আছে ইন্ডিয়ান জিমাস্টিক দীপা কর্মকার এবং প্রণতি নায়ক সিকিউর করেন তারা নেক্সট কাইরো জিমাস্টিক ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবেন একটা সেমিনার হয় ইউজ ইউজ অফ টেকনোলজি ইন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা আগরতলাতে হয় এটা স্পন্সার করেন নাভার্ড তারপর হলো ফোরটি ফোর মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেটা হয় পুনে মহারাষ্ট্রতে তো ত্রিপুরা থেকে মোট উনপঞ্চাশ ফোরটি নাইন মেডাল পেয়ে থাকেন এখানে পুরো দেওয়া আছে কে কী মেডেল পেয়েছে ঠিক আছে তোমরা দেখে নিতে পারবে হ্যাঁ এখানে ত্রিপুরা এম বিবি ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য বিশ কোটি টাকা স্যাংশন করা হয় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট পি এম করেন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অ্যাট সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি যেটা ত্রিপুরার একলব্য ক্যাম্পাস ঠিক আছে তোমার পুরো ডিটেলস দেখবে এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে আমি ত্রিপুরা ফার্স্ট টাইম ফার্স্ট ইভেন্ট সেট হস্ট করেন ত্রিপুরা ইন্টারন্যাশনাল পপেট ফেস্টিভ্যাল এটা পঞ্চাশতম পঞ্চাশ ইয়ার্স সেলিব্রেশন অফ ত্রিপুরা পপেট থিয়েটারের জন্য তোমরা দেখে নিবে কি কি হু ওয়াজ ইনুগ্রেটেড ফাউন্ডেশন স্টোন অফ দ্য ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি এট সুনামা ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড ইনুগ্রেটেড দ্য ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি এট সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড ধলা ডিস্ট্রিক্ট হসপিটাল অপশন এ ডক্টর মানিক শাহ অপশান বি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি অপশান সি শ্রীমত্রীর প্রতিভা বিমিক অপশন ডি শ্রী নরেন্দ্র মোদী তো এটা সঠিক আনন্দ হল অপশান ডি শ্রী নরেন্দ্র মোদি খেলো ইউনিভার্সিটি গেম এটা আমাদের আগরতলাতে এটা একটা ইভেন্ট যোগাসন ইভেন্টটা আগরতলাতে হয় হু ওয়াজ ইনোভেটেড এ নিউ ইনল্যান্ড ওয়াটার ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল এট ত্রিপুরা সীমান্তপুর সুনামুরা আন্ডার সিবাজ ডিস্ট্রিক্ট কে এটা উদ্বোধন করেন অপশান এ শ্রী নরেন্দ্র মোদী অপশান বি ডাক্তার মানিক সাহা অপশান সি শ্রী পীযুষ গোয়েল অপশান ডি শ্রী সর্বানন্দ সোনোয়াল তো ওইটার সঠিক অ্যান্সার অপশান ডি শ্রী সর্বানন্দ সোনোয়াল তারপর স্টেট থেকে আলহোয়া আলহোয়ার টিম ইন্টারন্যাশনালভাবে বাংলাদেশে পার্টিসিপেট করেন ত্রিপুরা থেকে যেটা বসুন্ধরা অডিটোরিয়াম হয় ঢাকাতে ত্রিপুরা সি এম অনেক শাহ ফ্ল্যাগ অফ এ একটা এ স্পেশাল ট্রেন ফ্রম আগরতলা রেলওয়ে স্টেশন থেকে যারা অযোধ্যায় রাম মন্দিরে গিয়েছে ত্রিপুরা থেকে তো এ স্পেশাল ট্রেনটার নাম কী অপশান ই লর্ড রাম ট্রেন অযোধ্যা ট্রেন আস্থা ট্রেন রাজধানী ট্রেন তো এটার সঠিক অ্যান্সার হলো অপশান সি আস্থা আস্থা ট্রেন এই স্পেশাল যে ট্রেনটা নাম দেওয়া হয়েছে আস্থা তারপর হলো থার্টি সেভেন কনভোকেশান অফ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ইগনুজ আমরা যেটা জানি তো ওটার থার্টি সেভেন গেছে ডিটেলস দেওয়া আছে ওয়েদ্রিলা চক্রবর্তী क्सफोर्ड यूनिवर्सिटी प्रेस फॉर द दार स्टोरी रईटिंग स्किलर एक एवार्ड पाई ठीक है मैं देखे नियो हाँ हू वज इनोवेटेड लेट द फाउंडेशन स्टोन अफ पार्मानेंट आगर मार्केट एट बार्गुलेरियाार কুর্তি কদমতলা অ্যাসেম্বলি যে ধর্মনগর তো হবে আগর মার্কেট তো এটার কে উদ্বোধন করে বললে অপশান এ ডক্টর মানিক সাহা অপশান বি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি অপশান সি শ্রী নরেন্দ্র মোদী অপশান ডি শ্রী টিঙ্কু রয় তো এটা সঠিক আনশন হল অপশান ডি শ্রী টিঙ্কু রয় আমরা জানি সেকেন্ড স্টেট লেভেল শহরী সমৃদ্ধি উৎসব হয় এটা কোথায় এটা হয় চিলড্রেন পার্কে ঠিক আছে তারপরে ত্রিপুরা গেট ফার্স্ট এপ্রুভাল অফ অর্গানিক ফার্মিং ইন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হেক্টর টোটাল অর্গানিক ফার্মিং ল্যান্ড ইনক্রিজ এট এইট পারসেন্ট ফুল ফুল ডিটেলস তোমরা দেখে নিও এখানে দেওয়া আছে এইট পার্সেন্ট ইনক্রিজ করা হয় আকৃতি পারফর্ম লাইভ এট ত্রিপুরা মহিলা মেলা মিলন মেলা সরি মিলন মেলাতে তারা পার্টিসিপেট করে ফর্মার ডিপুটি চিফ মিনিস্টার

শেখর শেষ সমৃদ্ধি স্কিম হুই চিভ দ্য স্টেট বি ওয়ার্ল্ড বিগেস্ট স্টোরেজ প্রোগ্রাম তো এটা কে উদ্বোধন করেন অপশান এ ডাক্তার মানিক শাহ অপশান বি শ্রী ইন্দ্র ইন্দ্রসেনা রেড্ডি অপশান শ্রী নরেন্দ্র মোদী অপশান ডি শ্রী রতনলাল নাথ তো এটা সঠিকান ছিল অপশান সি শ্রী নরেন্দ্র মোদী হু ওয়াজ ইনিগ্রেটেড দ্য সেভেন্থ নর্থ ইস্ট যুব ফেস্টিভ্যাল কে উদ্বোধন করেন অপশান এ ডক্টর মানিক শাহা অপশান বি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি অপশান সি শ্রী নরেন্দ্র মোদি অপশান ডি শ্রী টিঙ্কু রয় তো এটা সঠিক আনসার হল অপশান ডি শ্রী টিঙ্কু রয় আর এটা থিম দিয়ে দিলাম এটা থিম এখানে তোমরা দেখে নিও থিম কী ছিল থিম রতনলাল নাথ দ্য মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ইন ত্রিপুরা রিসেন্টলি অ্যাটেন্ড দ্য বাইফ্যাক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রেড ফেয়ার ফর অরগ্যানিক প্রডাক্ট হেলড্যাড নুরেম বার্ক ঠিক আছে জি বি হসপিটাল রুগীকরণ সমিতির চেয়ারম্যান হল এমএলএ মিনারানী সরকার এটা ত্রিপুরা সিএম ইউনিভার্স জগন্নাথ দিঘি ওয়াটার পয় ডেভেলপ প্রজেক্ট ইন উদিপুর যুব বিকাশ কেন্দ্র লঞ্চ ইন্টিগ্রেটেড ফার্মিং প্রজেক্ট উইথ অ্যাওয়ারনেস প্রোগ্রামিং ইন বিনা পানি ভিলেজ তো এটা তোমরা যেটা পঞ্চার করেন নাবার

রিঙ্কি চাকমা হেজ ডাইড অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি এইট কৃষ্ণা ডায়মন্ড ফার্স্ট শোরুম ইন নর্থ ইস্ট ওপেন ইন হুইচ সিটি অপশান এ আগরতলা অপশান বি গুয়াহাটি অপশন সি শিলং অপশান ডি উদিপুর তো এটা সঠিক আঞ্চল অপশান এ আগরতলাতে হুইচ ইজ দ্য স্টেট ফুড অফ আসাম আসামের স্টেট ফুড রিসেন্টলি ডিক্লেয়ার করা হয় অপশান এ কাজি নিমু অপশান বি জুজুবি অপশান সি মাউস মেলন তো এটার সঠিক আনসার হলো অপশান এ কাজি নিমু তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচে লিঙ্ক দেওয়া থাকে তোমরা এখান থেকে জয়েন করে নিও আর এখানে যদি কোনো কিছু ভুল আমি বলে থাকি বা কোনো কিছু যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তোমরা এটা ঠিক করে নেবে ঠিক আছে তার জন্য আমি খুবই দুঃখিত যদি কোনো ভুলই ভুল হয়ে থাকে তোমরা একটু চেক করে নেবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে